আমি ব্লগিং শুরু করার পিছনে পাঁচটা রিজন আছে। মূল পাঁচটা রিজনের কারণে আমি ব্লগিং তো স্টার্ট করছি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রিজনটা অবশ্যই সবার শেষে বলবো, তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আনপ্ল্যান বের হওয়া। তুমি বললো তুমি সাজবা না, আর তুমি তো একবারে ফাটাই দিছো। হ্যাঁ ওঠো। সবাই কেমন আছেন? আজকে একটু বের হইলাম, আসলে একটু আনপ্ল্যান বের হওয়া। ফ্রাইডেতেও আসলে বাসায় থাকাই হয় বেশি, বাইরে বের হওয়া খুব কম। তো আজকে আবহাওয়াটাও একটু খারাপ, তার মধ্যেও বের হইলাম, কারণ আবহাওয়াটা একটু ওয়েদারটা খারাপ হইলেও আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবেশটা বাইরে ঘোরার জন্য খুব ভালো। একটা রিস্ক মাথায় নিয়ে বেরোইতে হয়েছে, কারণ বৃষ্টি হইতে পারে। তো এই রিস্ক মাথায় নিয়ে বেরোলাম। তো দেখা যাক কোথায় যাবো, এটার কোনো প্ল্যান নাই। কাছে কোথাও হয়তো একটু ঘুরে আসবো, এইরকমই প্ল্যান। এখন যেখানে আছে তার কাছাকাছি আছে তো খুব ভালো কোথাও জায়গা নাই, তো হয়তো বা খুব কাছাকাছির মধ্যে যেটা আছে সিআরপি, ওখানে যেতে পারি। আবার শিওর না, নাও যেতে পারি। তো আজকে আসলে আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ব্লগিং স্টার্ট করছি অলমোস্ট 1.5 মাসের বেশি হয়ে গেছে, যদিও এখনো ভালো ফিডব্যাক পাই নাই ব্লগিং থেকে। আসলে ফিডব্যাক না পাওয়ার পিছনে আমার অডিয়েন্সদেরকে দোষ দেওয়াটা ঠিক হবে না, কারণ আমি নিজে এখন পর্যন্ত স্যাটিসফাইড না আমার ব্লগিং নিয়ে। শুধু এই 1.5 মাস আমি লার্নিং পিরিয়ড হিসেবে দেখতেছি, হয়তো আরও বেশ কিছুদিন লাগতেও পারে লার্নিং পিরিয়ড হিসেবে। বাট একটা জিনিস খুব ভালো রিয়ালাইজ করছি, সেটা হচ্ছে ব্লগিং শুধু করলেই হয় না, বাট এটা এখানেও শেখার অনেক কিছুই আছে। সো প্রতিদিন নতুন নতুন ব্লগিং করতেছি, বা প্রতিদিন নতুন নতুন ব্লগিং ট্রাই করতেছি, এবং নতুন নতুন অনেক কিছুই শিখতেছি। সো শিখতে শিখতে এক সময় এখানে হয়তো বা ভালো কিছু করতে পারবো। বাট এইটা মোটামুটি ডিটারমাইন যে আমি ভালো হোক খারাপ হোক, ফিডব্যাক পাই বা না পাই, দেরি হোক আর তাড়াতাড়ি হোক, আমি এর শেষ দিকেই ছাড়বো ইনশাআল্লাহ। তো ওই দিক থেকে আগাচ্ছি। বাট ব্লগিং শুরু করার পর আমার অনেক কাছের মানুষ আমাকে একটা কোশ্চেন করছে, একটা কমন কোশ্চেন পাইছি। সো এবং আমি জানি আমার অসামনেও আমার কাছের অনেক মানুষ, বা আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা যেই হোক, অনেকেই হয়তো হাসাহাসিও করতে পারে যে আমার ব্লগিং নিয়ে, যে আমি এগুলো পাগলামি কেন করতেছি, পাগলামি কেন করতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এত সুন্দর একটা জব করতেছেন, এই পাগলামিগুলো করার কী দরকার। সো তাদের জন্যই আজকে আমি ভাবলাম যে একটু কথা বলি যে আমি কেন ব্লগিং শুরু করলাম। আই হ্যাভ এ প্ল্যান অবভিয়াসলি, সো এটা নিয়ে কিছু কথা বলবো আজকে। শুক্রবারের বাইরে বেরোয়ার এটা একটা মজা, কারণ রাস্তায় তুলনামূলক গাড়ি ঘোড়ার প্রেশার খুব কম থাকে, তো মজা করে গাড়ি চালানো যায় বা ঘোরা যায়। বাট প্রতি গাড়ি চেষ্টা করি একটু আর্লি বের হইতে, বাট সবসময় পারা যায় না, কারণ বউকে নিয়ে বেরোইতে গেলে এটা সমস্যা। 4টার সময় প্ল্যান, বেরোইতে পারছি 5:45। সো হোয়াট এভার, যে সময়টা আছে সেই সময়টাই ঘুরবো, হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে পারে, দেখা যাক। তো যেটা বলছিলাম যে আমি ব্লগিং শুরু করার পিছনে 5টা রিজন আছে। মূল 5টা রিজনের কারণে আমি ব্লগিং তো স্টার্ট করছি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রিজনটা অবশ্যই সবার শেষে বলবো, তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো ফার্স্ট রিজন অবভিয়াসলি নতুন কিছু করার চেষ্টা করা। মানুষ সবসময় আসলে একঘেয়েমি লাইফ পছন্দ করে না, সবসময় কিছু না কিছু নতুন কিছু করার চেষ্টা করে। তো আমিও নতুন কিছু করার চেষ্টা করতেছি, এই দিক থেকে চিন্তা করে আসলে ব্লগিংয়ে আসা। জাস্ট ব্লগিং স্টার্ট করলাম যে নতুন কিছু করা যায় কিনা। সেকেন্ড রিজন হচ্ছে আসলে নিজের কিছু স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করা। নিজের কিছু স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করা বলতে, প্রথমে আমি একটু বলে নিই, আমার আসলে নিজের ডকুমেন্টারি তৈরি করার কোনো শখ নাই। আমি চাই না যে আমার এমন সারা জীবনে ডকুমেন্টারি থাকবে, আমি অনেক বড় সেলিব্রিটি কিছু হয়ে যাবো। সো ওই ধরনের কোনো শখ নাই। জাস্ট আমি আমার खूब पसंद किसी मुहूर्त खूब मेमोरेबल किसी मुहूर्त के धरे रखार चेष्टा करी मैं धरे रखार इच्छा आछे जार कारणे आसले ब्लगिंग आसा जेहेतु आमि ट्रावेल करते पसंद करी सब केन नय ट्रावेलिंगटाके एकटु कि बोले एटाके जे सुंदर करे गुछिए एकटु ब्लगिंग एर माध्यमे स्मृतिटाके रेखे देया हयतोबा 2-4-5 बछर परे एई जिनिसगुलो देखले निजेरই भालो लागबे तो से दिक थेके चिंता करे आसले ब्लगिंग स्टार्ट करा एटा एकटा रिजन। थार्ड रिजन हच्छे भार्चुअल लाइफे आपनादेर साथे एकटु कानेक्ट हওয়া। तो आमरा तो एखन भार्चुअली अनेक बेशी इनवल्व सब किछुतेই आमरा भार्चुअली समय काटाते बेशी पसंद करी बा आमादेर लाइफेर प्रतिदिने एकटा अनेक बड़ सार्टेन पिरियड भार्चुअल लाइफेই काटाई विशेष करे अनलाइने यूट्यूब बा फेसबुकेर मध्ये काटाई। आपनादेर साथे निजेर अभिज्ञतागुलो शेयर करलाम হয়তো কমেন্টে আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলেন আপনাদের সাথে একটা বন্ডিং তৈরি হইল। সো এটা একটা রিজন। এন্ড ফোর্থ রিজন হচ্ছে আমার খুব ছোটবেলা থেকে একটা শখ ছিল সেটা হচ্ছে ফটোগ্রাফি, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে নাই। বিশেষ করে যখন স্টুডেন্ট ছিলাম তখন ইনকাম সোর্স ছিল কম, ইনকাম সোর্স তো আসলে ছিলই না। সো সেই সাথে পড়াশোনার একটা চাপ ছিল যার কারণে ফটোগ্রাফিটা হয় নাই। সার্ভিস শুরু করার পরে তো আরও সময় নেই, তখন হয়তো ইনকাম হচ্ছে কিন্তু সময় নেই, যার কারণে ফটোগ্রাফিটা ওইভাবে হয়ে ওঠে নাই। তো ফাইনালি যখন দেখলাম ব্লগিংয়ে আসলাম, ব্লগিংই ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে যেখানে আমার এই শখটা হয়তো পূরণ হয়ে যাবে। অ্যান্ড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই জিনিসগুলো আমার খুব ভালোই লাগে। হয়তো আমি খুব বেশি পারফেক্ট না যেহেতু আমি প্রফেশনাল না বা আগে থেকে কখনো শখ থাকলে ওইভাবে করার সুযোগ হয় নাই, বাট এটা বুঝতে পারতেছি যে আমি ডে বাই ডে অনেক বেশি করতে। সো এটা একটা রিজন আমার ব্লগিংয়ে আসা। এই জায়গাতে সব জায়গায় ফ্রি থাকলেও এই কাজের দড়িতে ফ্রাইডেটা বিজি থাকবে, এটা খুব স্বাভাবিক। কারণ অনেক মানুষ এখানে আসে ছুটির দিনটাকে এই ভ্যাকেশনটাকে উদযাপন করার জন্য। সো এটা অলওয়েজ বিজি, বিশেষ করে ফ্রাইডেতে আরও বেশি। তো সিআরবিতে চলে আসছি প্রায়, তো সিআরবিতে যে এই বাকি কথাগুলো বলি। কি পরিমাণ মানুষ সিআরবিতে! তো অনেকদিন পর আসলে সিআরবিতে আসলাম। তো যাই হোক, যেটা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছিলাম মূলত ফিফথ রিজনটা হচ্ছে ব্লগ করার পিছনে আমি আসলে আপনাদেরকে কিছু বলতে চাই। আমার খুব দুঃখ লাগে যখন আমি মানুষকে দেখি এই বর্তমানে অনলাইনের যুগেও মানুষ বেকার হয়ে বসে আছে, কিছু করতে পারতেছে না, কোনো কাজ নাই কাম নাই, খালি বসে বসে টুটু কোম্পানির ম্যানেজারগিরি করতেছে। আমি শুধু একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাই, সবার কাছে পৌঁছাইতে চাই যে এই যুগে এই বর্তমান সিচুয়েশনে যদি কেউ চায় কিছু করতে চায় তার জন্য কিছু করা কোনো ব্যাপার না। বর্তমানে ইনকাম করার জন্য কিছু না করলে অন্তত অনলাইনে কিছু করা সম্ভব। সেটা এমন আমার মতন মোটো ব্লগ করতে হবে বা এই ধরনের ব্লগিং করতে হবে তা না, বাট দেয়ার আর মেনি ভেরিয়াস ওয়ে টু আর্ন মানি। সো এই জিনিসটাই আসলে আপনাদেরকে বোঝানোর জন্যই আমি ব্লগে আসছি। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, কারণ অলরেডি সন্ধ্যা লেগে গেছে। সো বউকে নিয়ে যেহেতু আসছি বউকে কিছু সময় তো দিতে হবে, এই জন্য আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে।